দেখে খুব ভালো লাগলো, ওর মাথা ভর্তি কালো চুল ছিল, খুব চুল ছিল মাথায় দেখে মানে খুব। শাহতাজ মনিরা হাশেম, ডাক নাম টুকটুকি। হ্যাঁ বন্ধুরা, আমি একটি মিষ্টি মেয়ে, একজন মডেল অভিনেত্রী শাহতাজ মনিরা হাশেম সম্পর্কে বলছি। একজন বাংলাদেশি মডেল, অভিনেত্রী এবং উদ্যোক্তা। তিনি বাংলাদেশের ঢাকায় 14 অক্টোবর 1985 সালে জন্মগ্রহণ করেন। শাহতাজ একজন মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং দ্রুতই ইন্ডাস্ট্রির অন্যতম চাওয়া পাওয়া মুখ হয়ে ওঠেন। তিনি লাক্স, কোকাকোলা এবং গ্রামীণ ফোন সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সাথে কাজ করেছেন। মডেলিং ছাড়াও শাহতাজ এই ঘোর এই গানের, সেই তো আমার কাছে এলে এবং শিহাব সাহেবের বাড়ি সহ বেশ কয়েকটি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। তিনি তার অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন এবং বাংলাদেশের একটি পরিবারের নাম হয়ে উঠেছেন। শাহতাজও একজন উদ্যোক্তা এবং দ্য শাড়ি সংস্কৃতি নামে তার নিজস্ব ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড নিজেই পরিচালনা করেন। তার ব্র্যান্ড তার অনন্য ডিজাইনের জন্য একটি বিশ্বস্ত অনুসারী অর্জন করেছে, যা আধুনিক প্রবণতার সাথে ঐতিহ্যবাহী বাংলা নান্দনিকতাকে মিশ্রিত করে। শাহতাজ মনিরা হাশেম একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তার মা তাকে আদর করে টুকটুকিও ডাকেন, কিন্তু ওকে সবাই টুকটুকি বলেই ডাকে। স্টিল নাও ফ্যামিলিতে মানে আমার শ্বশুরবাড়ির লোকে ওকে টুকটুকিই বলে এবং অনেকেই তাকে টুকটুকিও ডাকেন, হয়তো আমরা জানি না। তিনি অনেক টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন আর অভিনেত্রী হিসেবে কাজ করেছেন কিছু টিভি নাটক ও টেলিফিল্মেও। তার উল্লেখযোগ্য কিছু কাজ হলো ইতি তোমারি ঢাকা, ছাবিয়াল, রিইউনিয়ন, সাউন্ডস গুড, শাহতাজ মনিরা হাশেম জন্ম 22 মে 1998, বাংলাদেশের একজন অভিনেত্রী এবং মডেল। তিনি বাংলা টেলিভিশন নাটক, মিউজিক ভিডিও এবং স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিডিতে ফিল্ম এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতে তার একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যৎ ক্যারিয়ার রয়েছে। তিনি প্রথম টেলিফিল্ম মস্তি আনলিমিটেড এ টিভি উপস্থিতিতে হাজির হন। মডেলিং এবং ফটো শুটিংয়ের মাধ্যমে তিনি নজরে আসেন। পুরো নাম শাহতাজ মনিরা হাশেম, শেহতাজও বলে থাকেন কেউ। শেহতাজ 22 মে ঢাকায় জন্মগ্রহণ করেন। উল্লেখযোগ্য কাজ অন্য অধ্যায়, ভালোবাসি তোমায়, ভাই জিতসে, মাই ট্রু লাভ, এক চিলতে রোদ্দুর, টেম্পু, লাকি 7, কিং অফ লাই, প্রেমবাজ, গোল্ডেন 6, সুপার বয়ফ্রেন্ড, বউ তুমি আমার, বিলাই রাশি, ওয়েব সাউন্ড, ওয়েব লাইফ উইথ শেহতাজ, ইতি তোমারি ঢাকা, চিনিগুড়া প্রেম। কাজে সক্রিয় বছর 2014 সাল থেকে। শাহতাজ ঢাকায় জন্মগ্রহণ করে। শাহতাজের অপেক্ষার অবসান ঘটল যখন প্রীতম অবশেষে শ্বশুর বাড়িতে বিকেল 3টার দিকে পৌঁছল। সে ঈদের সালামি চাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু তাকে অবাক করে দিয়ে প্রীতম তাকে 50,000 টাকা দিয়েছিল ঈদের বকশিশ হিসেবে। এভাবেই উৎসবে মেতে উঠল সদ্য বিবাহিত অভিনেতা সঙ্গীত শিল্পী দম্পতি প্রীতম হাসান ও শাহতাজ মনিরা হাশেম টুকটুকি। এই দম্পতি গাঢ় ছাড়া বেঁধে ছিলেন এবং তাদের প্রথম ঈদ একসঙ্গে কাটিয়েছেন গত বছর। সেই প্রসঙ্গে বলতে গিয়ে শাহতাজ বলেন, আমরা যখন ডেটিং শুরু করি তখন থেকেই প্রীতমের কাছ থেকে ঈদি সালামি পেতাম। ঈদে দেখা হলেই তিনি আমাকে সালামি দিতেন। বিয়ের পর আর কাউকে পাবো কিনা নিশ্চিত ছিলাম না, আমার আশ্চর্য আমি করেছি। অভিনেত্রী মডেল আরও যোগ করেছেন, আমরা যখন ডেটিং করছিলাম তখন আমি আরও অ্যামাউন্ট পেয়েছি, তিনি আমাকে এবার 50,000 টাকা দিয়েছেন, তবে পরিমাণে কিছু যায় আসে না, এটি তার অভিনয়ই গণনা করে, এটি থেকে আসে ভালোবাসা। এতদিন শাহতাজ তার শ্যামলীর বাসায় তার মায়ের সাথে থাকছেন। দম্পতির নিজস্ব অ্যাপার্টমেন্টে যাওয়ার প্রস্তুতি নিয়েই কেটেছে তাদের ঈদ। ঈদের দিন তারা কী কী কর্মকাণ্ড করছেন জানতে চাইলে শাহতাজ বলেন, আমি আমার আত্মীয়দের বাড়িতে যাব এবং আমার বন্ধুদের সাথে দেখা করব, তাদের সাথে সময় কাটাবো। আমি এই গরমে অন্য কিছু করার পরিকল্পনা করি না, নিজের জন্য কিছু সময় কাটানো ছাড়া। অভিনেত্রী উপসংহারে বলেছিলেন, গত বছরের অক্টোবরে এই দম্পতি গাঢ় ছড়া বেঁধেছিলেন এবং গতকাল তাদের প্রথম ঈদ একসঙ্গে কাটিয়েছিলেন। রাজধানীর একটি 5-তারকা হোটেলে অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করে
বিয়ে করেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। আমি র্যাম্পের জন্য কাটছি না, শাহতাজ মনিরা হাসেন। তরুণ, সুন্দরী, সাহসী এবং প্রতিভাবান শাহতাজ মনিরা তার শিশুসুলভ আকর্ষণ এবং অন স্ক্রিন কারিশ্মা দিয়ে অগণিত মানুষকে বোলিং করেছেন। তিনি বাংলা লিঙ্কের জন্য অসংখ্য টিভি এবং বিজ্ঞাপন প্রচারে কাজ করেছেন এবং টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। বিশেষ করে চিনিগুড়া, ডেইলি স্টারের সাথে একটি চিট চ্যাটে তিনি গ্ল্যাম এবং গ্লিটজের জগতে তার যাত্রা সম্পর্কে কথা বলেছেন। মডেলিংয়ে আপনার আগ্রহের কারণটা কী? শাহতাজ জানালেন, খোলাখুলি বলতে গেলে আমি মডেলিংয়ে ছিলাম না, আমার স্বপ্ন ছিল জাপানে গিয়ে অ্যানিমে সিরিজের জন্য ডাব করা, যা আমি খুব উপভোগ করি। এমনকি আমার অবসর সময় আমি যা করি তা হলো অ্যানিমে দেখা। কিন্তু আমি অনুমান করি যে আমি অন্য কিছু করার ভাগ্য আমার নেই। এই ক্যারিয়ারে আমার যাত্রা শুরু হয়েছিল যখন আমার মা একটি মডেলিং প্রতিযোগিতার প্রতিযোগী হিসাবে আমার ছবি জমা দিয়েছিলেন, প্যান্টেন কভার গার্ল। তারপর থেকে আমি কাজ চালিয়ে যাচ্ছি। আমি খুব বেশি সংখ্যক টিভিসি বা নাটক করিনি, কারণ আমি আমার কাজ এবং কার জন্য কাজ করি সে সম্পর্কে আমি খুব পছন্দ করি। মডেলিংয়ে ক্যারিয়ার কতটা কার্যকর? শাহতাজ জানালেন, আমি কাউকে হতাশ করতে চাই না, তবে আমি নিজেকে একজন র‍্যাম্প মডেল হিসেবে দেখি না। আমি এখনও এক্সপোজার জন্য প্রস্তুত মনে হয় না। এছাড়াও তারা যে কঠোর খাদ্য ব্যবস্থা অনুসরণ করে তা আমাদের টিভিসি মডেল থেকে ভিন্ন এবং আমি এখন আমার সাথে খুশি। শাহতাজ জানালেন, আমার মাই হচ্ছে আমার অনুপ্রেরণার মূল উৎস। মা না থাকলে আমি নিজেকে এখানে দেখতে পেতাম না। আমার মা আমার অনুপ্রেরণা। তিনি সত্যি আমাকে শো ব্যবসা করতে চেয়েছিলেন, তিনি আমাকে বিশ্বাস করেছিলেন এবং আমাকে সর্বত্র গাইড করেছিলেন। তিনি যদি সেই প্রতিযোগিতার জন্য আমার ছবি না দিতেন, যেটি আমি জিতেছিলাম 2013 সালে, আমি এখানে আপনার সাথে কথা বলতে পারতাম না। তরুণ, সুন্দরী, সাহসী ও প্রতিভাবান শাহতাজ মনিরা তার শিশুসুলভ আকর্ষণ এবং অনস্ক্রিন কারিশ্মা দিয়ে অগণিত মানুষকে বোলিং করেছেন। গত বছরের অক্টোবরে এই দম্পতি গাঢ় ছড়া বেঁধেছিলেন এবং তাদের জনপ্রিয় গায়ক, সঙ্গীত পরিচালক প্রীতম হাসান ও মডেল অভিনেত্রী শাহতাজ মনিরা হাসেন বিয়ে করলেন। শ্রীমঙ্গলের একটি 5-তারকা হোটেলে গাঢ় ছড়া বেঁধেছেন তারা। প্রীতম শাহতাজের গায়ে হলুদ। প্রায় 5 বছর আগে জাদুকর শিরোনামের একটি ভিডিও গানে কাজ করতে গিয়ে প্রথমে প্রীতম শাহতাজের মধ্যে বন্ধুত্ব হয় এবং পরে তারা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। অবশেষে সেই সম্পর্ক বিয়েতে পরিণত হয়। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন 2 তারকা। প্রীতম হাসান ও শাহতাজ মনিরা হাসানের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রীতমের বড় ভাই প্রতীক হাসান। প্রীতম হাসান প্রবীণ সঙ্গীত শিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ভাই। প্রীতম হাসান প্রবীণ সঙ্গীত শিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে। লোকাল বাস, বেইনসাফ, খোকা সহ বেশ কিছু গানের মাধ্যমে জনপ্রিয়তা গান প্রীতমের। অভিনয়ও নিজের নাম করেছেন। বৃহস্পতিবার একটি ওটিটি প্ল্যাটফর্মে তার ওয়েব কন্টেন্ট RL প্রকাশিত হয়েছে। অন্যদিকে শাহতাজ মনিরা হাসান বেশ কয়েক বছর ধরে মডেলিং করছেন, তাকে অভিনয় ও গান গাইতেও দেখা গিয়েছে। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল উদীয়মান প্রতিভা সম্পন্ন অত্যন্ত মিষ্টি সুন্দরী মেয়ে শাহতাজ মনিরা হাসেম টুকটুকি সম্পর্কে কিছু তথ্যমালা। হ্যাঁ, বলে রাখি বন্ধুরা, শাহতাজ মনিরা হাসেম টুকটুকির শ্বশুর মরহুম অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু আমার বন্ধু ছিল। বন্ধুরা, আমরা জীবনের অনেকগুলো সময় একই সাথে বাংলাদেশ টেলিভিশনে এবং খালিদ হাসান মিলুর একটি সঙ্গীতের স্টুডিও ছিল মালিবাগে, সেই স্টুডিওতে আমরা যেতাম, সেখানে আড্ডা দিতাম। তো আমি জানতাম না যে আসলে প্রীতম খালিদ হাসান মিলুর ছোট ছেলে এবং তার সাথে বিয়ে হলো শাহতাজ মনিরা হাসেম টুকটুকির। ধন্যবাদ।